শুভ সকাল নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। গত ক্লাসে আমরা অর্থের সময় মূল্যের একটা নতুন সূত্র না, ঠিক মূলত আমাদের যে সূত্রটা আমরা শিখেছিলাম তার সাথে কিছু অংশ অ্যাড হয়েছিল, যেহেতু আমাদের সেটা একাধিক চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ছিল। তো সেখানে আমরা একটা এম আসছিল আমাদের সূত্রে এবং আমরা বলছিলাম এম এর মূলত দুইটা কাজ, এক আমাদের সুদের হারকে ভাগ করবে এবং দ্বিতীয়ত আমাদের সময়ের সাথে গুণ করতে হবে। তো আমরা আজকে মূলত সেখান থেকে আমরা বর্তমান মূল্যর ক্ষেত্রেও এরকম হতে পারে, আমরা সেই বর্তমান মূল্য বের করার জন্য যদি একাধিক বাদ্যকরণ থাকে কিভাবে করব সেটা দেখব। আমরা গত ক্লাসের যে উদাহরণটা, যে 10 বছর পরে আমরা 1,91,000 টাকা পেতাম এবং যার বর্তমান মূল্য ছিল 50,000 টাকা, আমরা যদি গত ক্লাসটা ফলো করে থাকি তাহলে এটা দেখেছি। সুতরাং ভবিষ্যৎ মূল্য জানা থাকলে আমরা আবার বর্তমান মূল্য বের করতে পারি, আমরা এটাকে বাদ্যকরণ প্রক্রিয়া বলবো। যখন আমরা ভবিষ্যৎ মূল্য জানবো তখন আমরা যদি বর্তমান মূল্য বের করি সেটা হচ্ছে বাদ্যকরণ প্রক্রিয়া, যখন আমরা বর্তমান মূল্য জানবো যদি আমরা ভবিষ্যৎ মূল্য বের করি সেটা হবে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া। একাধিক ভাগ চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ মূল্য থেকে আমরা বাদ্যকরণের মাধ্যমেই বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো বা নির্ণয় করব। তো এই চার্টটা তোমরা সবাই তোমাদের রাখতে পারো। এখানে মূলত আমি এম যেটা ছিল আমাদের, যে কতবার চক্রবৃদ্ধি হয় সেটার একটা ফিগার বা নোট করে দিয়েছি, যে বার্ষিক যদি হয় বছরে একবারই তাহলে M1, অর্ধবার্ষিক অর্থাৎ M2 অর্থাৎ দুইবার টাকা বাড়বে, ত্রিমাসিক আমরা বলছি 3 মাস পর পর, তার মানে 12/3। আমি যদি ফর্মুলা চিন্তা করি 12-কে আমার সময় দিয়ে ভাগ, প্রশ্নে প্রদত্ত সময়, তাহলে এখানে ত্রিমাসিক তার মানে 3 দিয়ে ভাগ তাহলে 4, দ্বিমাসিক মানে 2 মাস পর পর তাহলে 12/2 তাহলে এম হবে 6, যদি মাসিক তাহলে মানে প্রতি মাসে মাসে তাহলে 12/12, 12/1 তাহলে 12 বার, দেন যদি সাপ্তাহিক হয় তখন আমরা আমাদের 1 বছরে 52 সপ্তাহ, তো এম হবে 52, দৈনিক হলে আমরা 365, অনেক সময় আমরা 360 ইউজ করতে পারি। মূলত এটা হচ্ছে আমাদের এম এর কয়েকটা ভ্যালু আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের অঙ্ক করার সুবিধার জন্য। তো এখন আমরা মূলত যে অঙ্কটা দেখব সেটা মূলত কি, আমাদের পিভি বের করা, এবং সেখানে আমাদের চক্রবৃদ্ধি থাকবে হচ্ছে একাধিকবার। তো দেখি একটু, মাজেদ সাহেব তার ছেলে ভবিষ্যতের পড়াশোনার জন্য 70,000 টাকা দরকার, অর্থাৎ ভবিষ্যতে তার 70,000 টাকা লাগবে, তার ছেলে 15 বছর পর কলেজে ভর্তি হবে, যদি ব্যাংকে 12% হারে ত্রিমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে, তার মানে ত্রিমাসিক অর্থাৎ 3 মাস পর পর সুদ প্রদান হয়, তবে মাজেদ সাহেবকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে। তাহলে মাজেদ সাহেবের ফিউচার ভ্যালু হচ্ছে 70,000 টাকা, সুদের হার 12%, মেয়াদ 15 বছর, এবং বার্ষিক বা চক্রবৃদ্ধির সংখ্যা যেহেতু 3 মাস পর পর তার মানে 4 বার টাকা বাড়বে, তো বর্তমান মূল্য কত। আমাদের পিভির ফর্মুলাটা কি হবে, জাস্ট আমরা পিভির আগের ফর্মুলাটা যদি মনে করি একটু, আমাদের যেটা ছিল বর্তমান মূল্য বের করা, অর্থাৎ সেটা আমরা টাকা কম ছিল তার মানে ভাগ করতাম, তাহলে FV ডিভাইডেড বাই 1+i টু দি পাওয়ার n ছিল। তো এখানে যেহেতু ত্রিমাসিক অর্থাৎ একাধিক চক্রবৃদ্ধি, তার মানে আমাকে বলছিলাম আমি যে সুদের হারকে আমরা m দ্বারা ভাগ করব এবং সময়ের সাথে m মাল্টিপ্লাই করব। তো এটা করে আমরা ভ্যালু গুলা যদি সব বসাই, FV 70,000, আমাদের i ছিল 10%, আমাদের m ছিল 4, আমাদের বছর ছিল 15, তাহলে 15 গুণ 4 তাহলে আমাদের 70,000 ডেড বাই আমরা যদি করি আমরা ক্যালকুলেট করলে পাবো 11,888 টাকা, অর্থাৎ আমি যদি 11,888 টাকা ব্যাংকে আজকে জমা রাখি এবং 12% সুদের হারে যদি এটা ত্রিমাসিক ভিত্তিক সুদ হয় তাহলে 15 বছর পর আমাকে 70,000 টাকা দিবে, এই প্রেডিকশনটা এরকম আর কি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো মূলত আমাদের কিন্তু এই চ্যাপ্টারের চারটা ফর্মুলা, চারটা ফর্মুলার মধ্যে দুইটা ফর্মুলা যদি আমরা মনে রাখতে পারি
বাকি দুইটা আমরা অলরেডি তৈরি করে ফেলতে পারি। বিশেষ করে একটা মনে রাখলেই হয়, প্রথমটা যদি মনে রাখি তাহলে আমরা কিন্তু বাকিগুলো তৈরি করতেই পারি। 3 আর 4 কিন্তু আমাদের 1 আর 2-এরই সাথে এম বা এন, টোটাল 5টা ফর্মুলা। তার মধ্যে আমরা 4টা শেষ করে ফেললাম অলরেডি, আমরা আরেকটা একটু পরেই দেখবো। তো আমরা এই রিলেটেড আরেকটা ম্যাথ দেখি তোমাদের বই থেকে, এটা একটা বানানো ম্যাথ ছিল, তোমাদের বই থেকে একটা ম্যাথ দেখবো যেটা মূলত সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এইভাবেই আসবে, অর্থাৎ দুই তিনটা দুইটা প্রজেক্টকে বা দুইটা অপশনকে বলে দিবে, তখন আমাকে কোন প্রস্তাবটা নিব আমাকে ডিসিশন দিতে হবে। আমি সৃজনশীল ক্লাসও নিব, তো তার আগে এটা বই থেকে একটা ম্যাথ যে 5 বছর পর তুমি 50,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও। তোমাকে একটি ব্যাংক বার্ষিক 10% হারে সুদ প্রস্তাব দিয়েছে, অপর একটি ব্যাংক 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি, অর্থাৎ দুইটা, কোন একটা ব্যাংক বলতেছে যে বছরে 10% দিবে, তার মানে আমাদের প্রথম দিকের পিভির ফর্মুলা ইউজ করতে হবে, তাই না? যেখানে এম ছাড়া, যেহেতু বার্ষিক তো আমাদের এম লাগবে না। আর আরেকটা হচ্ছে 9.5% তোমাকে আরেকটা ব্যাংক বলছে যেখানে মাসিক চক্রবৃদ্ধিতে তোমাকে টাকাটা দিবে, তো সেই ক্ষেত্রে তোমার একটা এম ইউজ হবে। ইয়েস, তো এমতো অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে এই সিদ্ধান্ত দুটির বর্তমান মূল্য নির্ধারণ করতে হবে। তো এই লাইনটা তোমাকে বলা থাকবে না, তোমাকে বর্তমান মূল্য বের করতে হবে, তোমাকেই বুঝে নিতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথমে প্রথম সূত্র দিয়ে যদি আমরা চিন্তা করি, আমাদের সেকেন্ড যে ফর্মুলাটা আমরা শিখছিলাম, পিভি সমান সমান এফভি 1+i টু দি পাওয়ার n, এটা আমাদের বার্ষিক চক্রবৃদ্ধি। তো আমাদের ভবিষ্যৎ মূল্য 50,000, সুদের হার 10%, আমাদের বছর সংখ্যা 5, বর্তমান মূল্য আমি ক্যালকুলেট করলে পাইতেছি। এখানে আমি জাস্ট এখানে বই আর দেখাই নাই বইতে, কারণ অলরেডি তোমাদেরকে এটা ভাঙানো দেখানো হয়েছে, তো এক লাইনে লিখছে। তোমরা কখনোই পরীক্ষায় এক লাইনে লিখবে না, যেহেতু বই লিখলেও তোমরা লিখবে না, তোমরা অবশ্যই 3টা লাইন পড়বে। তো এলো 31,000 টাকা, 31,046 টাকা। আর আরেকটা অপশন কি, তোমাকে মাসিক 9.5%। তো মাসিক 9.5% এর জন্য আমরা পিভি একই সূত্র দেখো যেটা আমরা আগে শিখছি, জাস্ট এখানে একটা আই কে এম দ্বারা ভাগ হয়েছে আর এম এর সাথে এন একটা মাল্টিপ্লিকেশন হয়েছে। তো ভবিষ্যৎ মূল্য 50,000, সুদের হার 9.5%, এখানে যেহেতু মাসিক তার মানে আমাদের এম হবে 12, বছরের সংখ্যা 5, বর্তমান মূল্য আমরা বের করবো। তো এটা ক্যালকুলেট করলে আমরা দেখতেছি 31,152 টাকা তো আমাকে ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে এখন আমরা দেখো চিন্তা করি, যদি আমরা যদি ব্যাংকে টাকা জমা রাখতে চাই আমরা কি চিন্তা করব, আমরা বলছি যে আমরা যখনই আমরা ফিনান্স করবো তখন শুধুমাত্র আমার নিজের ভালো কোনটা এটা চিন্তা করবো, একটু সেলফিশ ভাবে চিন্তাটা হবে। তো এখানে চিন্তা অনুযায়ী যে আমাকে 31,000 টাকা জমা রাখতে হবে, 31,046 টাকা যদি আমি প্রথম অপশনটা নেই যে 10% বার্ষিক, আর যদি আমি সেকেন্ড অপশনটা নেই তাহলে আমাকে 31,152 টাকা জমা রাখতে হবে, তার মানে বেশি টাকা জমা রাখতে হইতেছে। তাহলে আমি বেশি টাকা জমা রাখবো না, তাহলে আমার ক ব্যাংকটা ভালো বা প্রথম ব্যাংকটাই ভালো। এখানে প্রথম ব্যাংকটাকে যদি আমরা ক ব্যাংক ধরলাম, দ্বিতীয় ব্যাংকটাকে খ ব্যাংক বলতে পারি, তো আমার ক ব্যাংক ভালো, যে অর্থাৎ 5 বছর পর 50,000 টাকা পাওয়ার জন্য আমরা ক ব্যাংকের বর্তমান মূল্যে এত টাকা জমা দিতে হবে, ক ব্যাংকে এত টাকা জমা দিতে হবে, তাহলে আমাদের জন্য ক ব্যাংক অধিক লাভজনক। তো এই হলো আমাদের পিভি এফভির ফর্মুলা। আমরা আর একটা সর্বশেষ ফর্মুলা যেটা, সেটার নাম হচ্ছে ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা কার্যকরী সুদের হার, অর্থাৎ যেটা আমাদের এই যে মাসিক 10%, অর্ধবার্ষিক 10%, তা আসলে অ্যাকচুয়ালি বছরে কত পার্সেন্ট পাইতেছে। মাসিক 10% মানে আমি বার্ষিক কত পার্সেন্ট পাবো, বার্ষিক কিন্তু আমি মাসিক 10% মানে বার্ষিক 120% না, অল্প কিছু বেশি হবে, সেই অল্প কিছু বেশিটাই আমরা যে সূত্রের আকারে বের করি বা আমার অ্যাকচুয়ালি যেটা আমি পাচ্ছি সেটাকে আমরা বলি ইএআর বা কার্যকরী সুদের হার। একটু যদি সংজ্ঞাটা দেখি, একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রহণকৃত ঋণের সুদের হার চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে ওই নির্দিষ্ট মেয়াদের যে সুদের হার হয় তাকে প্রকৃত সুদের হার অথবা ইএআর বলবে। অর্থাৎ আমি ঋণের ক্ষেত্রে ঋণ নিলাম যে আমাকে যে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়, এবং এটা নির্দিষ্ট মেয়াদের যে সুদের হার হয়, অর্থাৎ নির্দিষ্ট মেয়াদ বলতে এখানে 1 বছর, 1 বছরে মূলত আমি যেই সুদের হারটা হয় সেটাকে আমরা প্রকৃত সুদের হার বলবো। যেমন একজন মহাজন তোমাকে বলতেছে সাপ্তাহিক 1%, তাহলে বছরে কত, বছরে নর্মাল হিসাব করলে আমাদের 52 দিয়ে গুণ 52%, কিন্তু আসলে তা হয় না, তার থেকে একটু
বেশি হয়। তো বার্ষিক বা নামিক সুদের হার হলে আমরা 52%, কিন্তু 52 বার চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার ভিন্ন হয়। তো আমাদের যেটা 52% যেটা, সেটাকে আমরা বলতাম নামিক সুদের হার, যেটা মূলত আমাদের ফিন্যান্সে হয় না, আমাদের ফিন্যান্সে হয় প্রকৃত সুদের হার। ছোটবেলায় আমরা এটা 52% হয়তো এক এক সপ্তাহে 52, যদি এক সপ্তাহে আমি 1% পাই, 52 সপ্তাহে 52%, এটা হচ্ছে আমাদের নামিক সুদের হার, মানে লিখিত লিখা যায় বা বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা পাই সেটাকে বলবো প্রকৃত সুদের হার। তো এই প্রকৃত সুদের হারটা আমরা বের করবো কিভাবে, এই ফর্মুলা EAR সমান সমান 1+I ডিভাইডেড বাই m^(m-1)। তো আমাদেরকে প্রশ্নে ডাইরেক্ট বলাই থাকবে যে কার্যকরী সুদের হার নির্ণয় করো, তো সেই ক্ষেত্রে আমরা বের করবো। তো এখানে যেহেতু এই ফর্মুলাটা যদি চিন্তা করি এই ম্যাথের জন্য, তাহলে আমার কতবার m হচ্ছে 52, কারণ সপ্তাহে, তাহলে m 52 বার হবে। এবং বার্ষিক সুদের হারটা কত হচ্ছে নর্মালি আমাদের 52%, এটা হচ্ছে আমাদের নামিক সুদের হারটা। তো i মানে হলো আমাদের নামিক সুদের হার, ঠিক আছে। তো এটা আমরা বের করে নিলাম 52%, এবং ওই অনুযায়ী আমি যদি ভ্যালুগুলা বসাই তাহলে আমার কি দাঁড়াচ্ছে, যে অ্যাকচুয়ালি আমি কত পাচ্ছি 67.76%, ঠিক আছে। তো সাপ্তাহিক 1% কথাটা মানে হইলো বছরে আমি 67.61% সুদ পাবো, ক্লিয়ার? তো এটা আমরা কেন ইউজ করতেছি, আমার অ্যাকচুয়াল সুদের হারটা বের করার জন্য। তো এখন তোমাদের জন্য আমার দুইটা SW, যে মিস্টার বশির 12% হারে ত্রিমাসিক চক্রবৃদ্ধি সুদে 80,000 টাকা 5 বছর পর ইসলামী ব্যাংক থেকে ফেরত পাবেন, এখন তার হিসাবে কত টাকা জমা রাখতে হবে, অর্থাৎ PV করবা, কিন্তু এটা M সুদ হবে, কারণ ত্রিমাসিক, 3 মাস পর পর। তো আরেকটা দেখি, জনাব মামুন মাহমুদ জানতে চায় নামিক সুদের হার 12% হলে কার্যকরী সুদের হার কত, যখন সুদ ধরা হবে বার্ষিক ভিত্তিতে যদি করি, তার মানে 12% 12%ই থাকবে, কারণ M1 তোমার এখানে M1 দিয়ে বসায় করবা। তো তারপর নামিক সুদের হার যদি অর্ধবার্ষিক ভিত্তিতে হয়, অর্থাৎ তোমার M2 দিয়ে ভাগ হবে, যদি এটা ত্রিমাসিক ভিত্তিক হয়, তার মানে 3 বার বের করে দেখবা যে 12%কে যদি আমি বার্ষিক ভিত্তিক হয় 12%ই থেকে যেতেছে, অর্ধবার্ষিক হলে কত হচ্ছে, ত্রিমাসিক হলে কত, অর্থাৎ আমার নামিক সুদটা লাগবে, বার্ষিক নামিক সুদটা অবশ্যই লাগবে। এখানে বার্ষিক নামিক সুদটা কত 12%, আর এখানে ছিল সাপ্তাহিক 1%, ঠিক আছে। তো এই দুইটা ম্যাথ তোমরা অবশ্যই করবে, করে আমাকে পাঠিয়ে দিবে কমেন্টস এর মাধ্যমে, এবং আগামী ক্লাসটি আমরা একটা জুম ক্লাস নিয়ে এই চ্যাপ্টারের সমস্যাগুলো সমাধান করব, এবং পরবর্তীতে আমরা কিছু জুম ক্লাসের পর 2টা সৃজনশীল ক্লাস হবে এই চ্যাপ্টার, এবং তাহলে আমাদের এই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এবং আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষায় কিন্তু এইখান থেকে আশা করি 2টা প্রশ্ন থাকবে, ফার্স্ট টার্ম পরীক্ষায় আমাদের সিলেবাসের যা আছে তার থেকে এখানে 2টা প্রশ্ন বা 3টাও থাকতে পারে, আমি জানি না কয়টা থাকবে, বাট খুব গুরুত্ব সহকারে এই চ্যাপ্টারটি পড়তে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।